সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতীর্থ কবিতা সম্পর্কে আলোচনা করব কবিতা আলোচনার পূর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই কবি আঠারোশো একষট্টি সালে কলকাতার জোরাসাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকা তিনি নিয়মিত লিখতেন তার লেখা বিবিধ শিশু সাহিত্যগুলির মধ্যে কথা কাহিনী সহজ পাঠ ছেলেবেলা শিশু ভলানাথ প্রভৃতি ডাকঘর প্রভৃতির কথা আমরা উল্লেখ করতে পারি তার গল্পগুচ্ছেও কিন্তু শিশু কিশোরদের জন্য অনেক রচনা তিনি লিখে গেছেন তার দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ যেমন তিনি লিখেছেন তেমনি কিন্তু চিত্রশিল্পেও তার দক্ষতা ছিল সং অফারিংসের জন্য উনিশশো সালে তিনি প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন ভারত এবং বাংলাদেশ উভয় জাতীয় সঙ্গীত তার রচনা করা উনিশশো সালে কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেন তার এই ভারতীর্থ কবিতাটি তার যে শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সেখান থেকে গ্রহণ করা হয়েছে এবার আমরা কবিতার আলোচনা করে দেখব যে ভারত তীর্থ কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন কবিতার প্রারম্ভে আমরা দেখতে পাবো কবি বলেছেন হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে করি করিতারে ধ্যান গম্ভীর এই যে ফুধর নদী জপমারা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত এই ভারতের মহামানবের সাগর তীরে অর্থাৎ ভারতকে তিনি মহামানবের সাগর তীর বলেছেন আমাদের যে দেশ এই দেশে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে কিন্তু সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমাদের দেশ স্বাগত জানিয়েছে আমরা কিন্তু সকলকেই এক করে নিয়েছি এবং আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের দেশের যে দীর্ঘকালীন ঐতিহ্য তাকেই কিন্তু কবি নমস্কার জানিয়েছেন তার কবিতার প্রারম্ভিক অংশে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্ভাস্ত্র তে এলোকথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেতা অনার্য হেথায় দ্রাবির চীন সখ হুন্দল পাঠান মোগল এক দেহ হলো লিং পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার সে তা হতে সবে আনে উপহার দেবে আর নিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতে অর্থাৎ কবি কি বলছেন তিনি বলছেন যে একদম আমাদের সভ্যতার আদি লগ্ন থেকেই বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় কিন্তু তারা ভারতবর্ষে বিভিন্ন সময় এসেছেন আমাদের এখানে আর্যরা এসেছে অনার্যরা এসেছে দ্রাবিড় চীন শখ হুন পাঠান মোগল এমনকি ইংরেজরা পর্যন্ত আমাদের দেশে তারা বাইরে থেকে এসেছে এবং তারা আসার পর ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে কিন্তু সবাই যেন নিজেদেরকে একাত্ম করে নিয়েছে তাই কবি বলছেন দিবি আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর থেকে অর্থাৎ আমাদের দেশে যারা আসবে তাদের যে সংস্কৃতি সাথে ভারতের যে সংস্কৃতি সেই সংস্কৃতি যেন এক মেলবন্ধন রচিত হবে রণধারাবাহী জয়গান গাহী উন্মাদ কলরবে ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্র বিনা বাজু 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তেরে অর্থাৎ কবি কি বলছেন বলছেন যে এক সময় যে দুর্গম মরুপথ বা কিরি পর্বত লঙ্ঘন করে যারা শুধুমাত্র হিংসা ছড়ানোর জন্য বা শুধুমাত্র শাসন বিস্তার করবার জন্য বা শুধুমাত্র সম্পদ আহরণের জন্য আমাদের দেশে যারা একতায় এসেছিলো তারাও কিন্তু ধীরে ধীরে আমাদের যে দেশের সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে কিন্তু মিশে গিয়েছে আমাদের দেশকে তারা যেন ভালোবেসে ফেলেছে এবং তারাও আমাদের দেশের সাথে একাত্ম বোধ করেছে এবং কবি এই আশাই প্রকাশ করেছেন যে এখনো যারা দূরে রয়েছে এখনো যারা ঘৃণা করছে আমাদের দেশকে বা আমাদের দেশবাসীকে তারাও কিন্তু তাদের ভুল বুঝতে পারবে এবং এই ভারতের যে মহা মানবের সাগর তীরে তারাও একসময় মিলিত হবে হেথায় একদিন বিরামবিহীন মহাউঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহত দিয়া বিভেদ ভুল্য জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনা সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনন্দশিরে এই ভারতের মহামানবের সাগর তীরে অর্থাৎ কবি বলছেন যে যে মহা অঙ্কার ধ্বনি অর্থাৎ সকল মন্ত্রের যে আদি ধ্বনি সেই ধ্বনি কিন্তু আমাদের দেশেই উচ্চারিত হয়েছে অর্থাৎ আমাদের দেশে এসে সবাইকেই কিন্তু আমাদের দেশের সাথে মিশে যেতে হয়েছে তাই এই হৃদয়তন্ত্রে কিন্তু যতই রণবাদ দিয়ে যে উঠুক পরবর্তীতে কিন্তু সেখানে যে তপস্যার মন্ত্র সেই তপস্যার মন্ত্রে কিন্তু সমস্ত বিভেদ সবাই ভুলে গিয়েছে এবং তারা কিন্তু একটা বড় মানবতার যে জয়গান সেই জয়গানই কিন্তু সবাই রচনা করেছে সেই হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবেতে সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনুরে একের ডাক যত লাজ ভয় করো জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগেছে জননে বিপুল নিরে এই ভারতের মহামানবের সাগর সাগরদের অর্থাৎ তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন কি আহ্বান জানিয়েছেন যে একের যে ভাবনা অর্থাৎ আমাদের যে স্বার্থ মগ্নতা সেই স্বার্থ মগ্নতাকে জলাঞ্জলি দিতে হবে এবং যেখানে আমাদের নিজস্ব দুঃখ কষ্টকে ভুলে সকলকে কিন্তু সমবেত হতে হবে সকল লজ্জা ঘৃণা ভয়কে সকল অপমানকে দূরে করে আমাদের কিন্তু এক বিশাল প্রাণ অর্থাৎ একত্রতা ঐক্যতার মহামন্ত্রে কিন্তু আমাদের দীক্ষিত হতে হবে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো করি মন ধরো হাত হে পণ্ডিত হোক হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ভাট হয় নিজে ভরা সবর পরশু পবিত্র করা তীর্থ নিদে আজি ভারতের মহামানবের সাগরদের আসতে এই যে ভারত ভূমি এই ভারত ভূমিকে কবি তীর্থভূমি বলে মনে করেছেন এবং এখানে যেন সকলের সমানভাবে সমান মিলনের মধ্য দিয়ে কিন্তু এই ভারত তীর্থ পূর্ণতা লাভ করবে এবং কবি বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু এই ভারতভূমি ভূমি সম্পূর্ণরূপে তীর্থভূমিতে পরিণত হতে পারেনি তাই তিনি যেমন আর্য যেমন অনার্য যেমন হিন্দু মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন ঠিক তেমনি পশ্চিম থেকে আসা হিংস হিংসার দূত ইংরেজদেরও কিন্তু তিনি অহিংসার বাণীতে আহ্বান করেছেন তিনি খ্রিস্টানদের আমাদের সাথে মিশিয়ে যেতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন যে উচ্চ নিজ ভেদাভেদ বলে সকলকে একত্রিত হওয়ার কে পাপিকে কার মনে পাপ নেই সমস্ত কিছু ভুলে সব অপমান ভুলে তিনি সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে মঙ্গল ঘট সে মঙ্গল ঘট কিন্তু এখনো ভরা হয়নি কারণ সবার পবিত্র পরশ কিন্তু এখনও ভারতভূমি লাভ করতে পারেনি তাই সবাইকে পবিত্র মনে ঐক্যবদ্ধ হয়ে কবি ভারত তীর্থে আহ্বান জানিয়েছেন তার এই ভারত তীর্থ কবিতার মধ্য দিয়ে